Assalamualaikum kaku. Waalaikumsalam. Harina. Ye. Ekdin pore koi to naili. Oi, tum sorge silam kaku. Oine huzurer dorgay tar paer kache porechilam. Kemne din katche, kemne rat katche Allah malum. Tum sor huzurer dorgay asili tui. Je kaku. হুজুরের দরগায় থাকলে কোনো কিছু কোনোভাবে খেয়াল থাকে না। জিকিরে জিকিরে কেমনে যে দিন চলে যায়, রাইত আসে, আল্লাহই জানে। মনে হয় এটা যেন আল্লাহ পাকের খাস রহমতের একটা জায়গা। না, সবই ঠিক আছে। সত্যই তুই হুজুরের দরগায় আসিল এতদিন। নাউজুবিল্লাহ কাকু, আপনি এটা কী কন? হুজুরের দরগার লোক কেউ কি কোনোদিন মিশা কথা কইতে আরে? না, এটা ঠিক আছে। কিন্তু এই যে তুই এতদিন বাড়ির বাইরে, তোর বউয়ের খোঁজ খবর কে রাখছে? কে ওর কাছে আসিল? আল্লাহ আছেন না কাকু? আল্লাহ, আমি ওরে আল্লাহর কাছে সবদ্ধ করে রাখি গেছি কাকু। আমি যাই। আসসালামু আলাইকুম। ভালো ছিলাম। টুমসর হুজুরের দরগার মাহাত্ম আলাদা। সেখানে কেমন করে দিন কাটি যায়, কেমন করে রাত কাটি যায়, কোনো কিছু কোনো ভাবে বোঝার উপায় না। আল্লাহর খাস রহমতের একটা জায়গা, বুঝছো? আসি ওরে বোধ। আসসালামু আলাইকুম। হাজরা, ও বিবি হাজরা, কই রে তুই? হাজরা, তুমি কখন আসলা? আসসালামু আলাইকুম। কি রে, ওরে আল্লাহ, শাড়ি কাপড় তুই সেলার কামিজ পরছ? তো সেলার কামিজ পরে কই গেছিলি? না, আমি কোনো জায়গায় যাইনি। কোনো জায়গায় যাস না? আমি খোদার কসম বলতেছি, আমি কোনো জায়গায় যাইনি। কথায় কথায় কসম কাটতে নাই বিবি, ঘরে তালা, আর তুই কসম কাটি কইতেছিস কোনো জায়গায় যাস তাই? এটা কোনো কথা হইলো? তালা তো দিছে ঘর খালি, সেই জন্য তো খালি ঘরেই কই গেছিলি? না, কোনো খালি না, আমি কোনো জায়গায় যাইনি, আমি খোদার কসম বলতেছি। আমি একটা মিথ্যুক বিয়ে করলাম, হায় খোদা, ঘরের বউ আমার লগে উঠতে বসতে মিশা কথা কয়। খোদা, তোমার কসম কাটি মিশা কথা কয়, তুমি আর বিচার করো, বিচার করো খোদা, বিচার করো। আমি মাত্র টুমসর তোলাইছি, এখন তোর লোকে খারাপ ব্যবহার করতে চাই না। কিছু থাকলে খাইতে দে, খিদে লাগছে। আর কি তোর নাম? কতদিন কইছি এসব নমস্কার টমস্কার এগুলি কবি না মারে। কাকা, নমস্কার গুলা ক্ষতি কি? আমি তো একজন মুসলমান নাকি? জি। তাহলে আসসালামু আলাইকুম এটা কইতে কি তোর ঠোঁটে কাঁঠালে রাঠা লাগে? কাকা, ওই আসসালামু আলাইকুম আর নমস্কার তো একই কথা কাকা। একই হইলে আসসালামু আলাইকুমই ক। চুপ করে রয়েছস কবি? না কইলে জোর করে কইবেন নাকি? ওই যে নজমুল্লা আছে না, ওইটা যেমন হারে গোস্তে একটা জাত শয়তান, তুইও দিনে দিনে আস্তে আস্তে জাত শয়তান হইতেছস। কিন্তু তোর বোঝা উচিত যে তুই আর নজমুল এক জিনিস না, ফারাক আছে। আছে তো, নজমুল দাদাও আপনার মতো মুসলমান, এটা বুঝস? বুঝি। তো নজমুল দাদা আপনার মতো মুসলমানই ফলায় না। আসসালামু আলাইকুম নজমুল ভাই। নজমুল ভাই, খবর ভালো? না। কি সে সারা জনম কইলি নমস্কার দাদা, আর আজকে কষ্টে সালাম আলাইকুম নজমুল ভাই, ভালো থাকি কেমনে?
না ওই কাকারের নমস্কার দিছি বলে কাকা রাগ করছে বলে যে মুসলমানদের বলে নমস্কার দেওয়ার নিয়ম নাই তাই নাকি মিয়া ভাই নিয়ম কি আপনি মানাইছেন নাকি কবে বানালেন আল্লাহ রাস্তে তুমি আমার সাথে কথা কইবা না তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি একটা কাম করেন মিয়া ভাই আপনি দয়া করে আপনার রাস্তা ঠিকানাটা আমারে দেন আমি আর ওই রাস্তায় যাবো না জানগা নাকি মিয়া ভাই ভালো কথা নজমুল ওই দিন যে কইছিল তুমি জাহান্নামের চৌরাস্তায় যাইতেছো তো ওই জায়গার আবহাওয়াটা কেমন দেখলা না সুবিধান না মিয়া ভাই খুব একটা ভালো না কি কও জাহান্নামের আবহাওয়া তো তোমার শরীরের খুবই উপযোগী অনেক কথা আমিও তাই ভাবছিলাম কিন্তু দিয়ে দেখলাম যে অন্যরকম একেবারে আমার শরীরের উপযোগী না এরকম তো অনেক কথা না আমার মনে হয় তুমি জায়গা মতন যাইতে পারো নাই জাহান্নামের চৌরাস্তায় গেলে তো তোমার ফিরত আসার কথা না আমার হিসাবে তো তাই কয় মেয়ে ভাই সারা জনমে তো আপনার একটা হিসাব ছাড়া কোনো হিসাব মিলে না কোন হিসাবটা বুঝছেন না কোনটা ওই যে সেই ফালির মায়ের মরুক আর আপনি আমাগো অহংকার তত্ত্বা সুন্দরী ভাবিরে বিয়া করেন আপনার হিসাবটা কিরম মিললো সে ফালির মায়ও মরলো ভাবিরে বিয়া করলেন একেবারে সে ফালির বাপ খাপে খাপ কি হয়েছে জানেন না মিয়া ভাই আমি তো জাহান্নামের চৌরাস্তায় যাওয়ার সাথে সাথে ওইখানকার বাসিন্দারা দৌড়ে আইছি আইসা আমার কয় যে আপনার জন্য জানি খুব দুয়া দুলে মিলাদ করছে আর দোয়া করছে যে আপনি হিসাবটা জানি মিলে আর করলো যে আপনি কিরকম আছেন আমগো জাত ভাই গোলকার কিরকম আছে আপনার সম্বন্ধে খবর দিতে পারছি ওই যান